রাজ্যের যে অবস্থা তার জন্য সরাসরি দায়ী করা হলো জ্যোতিপ্রিয় মল্লিককে দায়ী করলেন বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর। আপনাদের জানিয়ে দিই যে গতকাল অর্থাৎ শুক্রবার দিন দিল্লি থেকে ফেরার পর রাত 10:30 নাগাদ বারাসাত চাপাটালি মোড়ে বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরকে সম্বর্ধনা দেয় শহরের মতুয়ারা এবং দিল্লি থেকে ফেরার পর তিনি সরাসরি অভিযোগ করেন যে জেলায় জেলায় যে বিক্ষোভ চলছে তাতে মদত দিচ্ছে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন বিকেলে ঠাকুরনগর থেকে তার স্ত্রী তাকে রিসিভ করতে যাওয়ার পথে বারাসাতে সিএবি বিরুদ্ধে বিক্ষোভকারীদের হাতে হেনস্থা হতে হয় তাকে বলে তিনি অভিযোগ করেন। তার স্ত্রীর গাড়িতে ভাঙচুর করা হয়, চড়থাপ্পড় মারা হয়, গালিগালাজ করা হয় এমনটাও তিনি বলেন। তিনি বারাসাতে আরও অভিযোগ করেন যে এই যে গণ্ডগোল অশান্তি হচ্ছে তার জন্য দায়ী রাজ্য সরকার। এদিন তিনি দাবি করেন রাজ্যের বর্তমান পরিস্থিতি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে, যা সিদ্ধান্ত নেওয়া হবে সেটা অবশ্যই দেশের রাজ্যের মানুষের ভালোর জন্যই হবে। এগুলো সব পশ্চিমবঙ্গের সরকার করাচ্ছে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জ্যোতিপ্রিয় মল্লিক করাচ্ছে এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সাজেশন এবং সাজেশনে সমগ্র আজকে মুসলিম সমাজ আজকে আমাদের গাড়িগুলো আসছিল তার উপরে অ্যাটাক করেছে, আমার পরিবারের উপরে অ্যাটাক করেছে। সম্পূর্ণভাবে জ্যোতিপ্রিয় মল্লিক দায়ী এবং মুখ্যমন্ত্রী দায়ী আজকে বলে। আক্রমণ করা হয়েছে, তার গাড়িতে আক্রমণ করা হয়েছে, অকথ্য গালিগালাজ করা হয়েছে এই গাড়িটাতে, এবং আমি মনে করি সম্পূর্ণভাবে দায়ী জ্যোতিপ্রিয় মল্লিক।